আবারও আলোচনায় চট্টগ্রামের বাঁশখালী আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। সোমবার দলের বিক্ষোভ মিছিলে অস্ত্র হাতে তার একটি ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে বিব্রত তার দল, তবে তার পক্ষে দাবি করা হচ্ছে এটি বৈধ অস্ত্র। পুলিশও বলছে বৈধ অস্ত্র বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মিছিল চলছে, পিস্তল হাতে সামনে নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এটি চট্টগ্রামের বাঁশখালীর সোমবারের চিত্র। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ, যার পুরোটা সময় জুড়েই এমপি মোস্তাফিজের হাতে ছিল পিস্তল। প্রকাশ্যে পিস্তল হাতে একজন জনপ্রতিনিধির এভাবে শোডাউন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে বিব্রত আওয়ামী লীগও। দলটির নেতারা বলছেন এভাবে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দলের আদর্শ ও ভাবমূর্তির সাথে সাংঘর্ষিক। এ বিষয়ে এমপি মোস্তাফিজকে সতর্ক করার পাশাপাশি দলীয় হাইকমান্ডের সাথে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করার কথা জানিয়েছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। অস্ত্র মিছিল করা, এগুলো তো আওয়ামী লীগের রাজনীতি নেই, এগুলো তো আমাদের আদর্শের পরিপন্থী। যারা এগুলো করছে অকারান্তরে এগুলো দলের মর্মটি নষ্ট করছে, এটা অবশ্যই আমার হাইকমান্ডের নজরে অবশ্যই থাকবে। যদিও পুলিশ বলছে বৈধ অস্ত্র যে কারোরই সাথে রাখার অধিকার আছে, সেক্ষেত্রে এই অস্ত্র দিয়ে আইন বহির্ভূত কিছু না হলে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। কারো যদি লাইসেন্স থাকে তাহলে সে ওই লাইসেন্স হোল্ডার উনি বৈধ অস্ত্র ক্যারি করতে পারে। ওইটা দিয়ে যদি কোনো ফৌজদারি অপরাধ সংগঠন করতো, দেন আমরা ওইটা ইনকোয়ারি করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যতন কর্তৃপক্ষ অভিহিত করতাম আর কি। এ বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি এমপি মোস্তাফিজকে। তবে তার পক্ষে ফেসবুকে এক পোস্টে দাবি করা হয় বৈধ অস্ত্র নিয়ে মিছিলে যোগ দিয়েছেন তিনি। আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন বৈধ অস্ত্র হাতে রাখা কোনো অন্যায় নয়। আর বৈধ অস্ত্র উনি রেখেছেন, ওনার রাখতে পারেন, এটা নিয়ে আসলে এইভাবে কথা হওয়ার তো কোনো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এর আগেও বেশ কয়েকবার নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্য করে সমালোচনার জন্ম দেন বাঁশখালী থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য। আমরা এবার বিএনপিকে প্রতিরোধ করব। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।